প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে নতুন প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায় অন্তত আমরা আমাদের জীবনে যেভাবে কষ্ট ভোগ করেছি তারা যেন সেইভাবে আর মানে কষ্ট না করে তারা যেন অন্তত তাদের জীবনকে সুন্দরভাবে সুরক্ষিতভাবে তারা তৈরি করতে পারে সেই লক্ষ্যটা আমরা নিয়েছি কারণ আমাদের কথা হচ্ছে কেউ পিছিয়ে থাকবে না এই সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে যারা পড়ে আছে তাদেরকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আপনারা জানেন যে আমরা সবসময় বিশেষ করে আমাদের সরকার যেখানে মানবাধিকার লঙ্ঘন হোক আমরা এই বিষয়ে সোচ্ছার কারণ আমরা সবসময় মনে করি যে সরকার মানে জনগণের সেবক জনগণের কাজ করে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি আমাদের দেশের জনগণকে মানবাধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে ভালোভাবে সচেতন করে গড়ে তোলা দরকার কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমরা যখন মনে করি যে এটা আমার অধিকার কিন্তু সেই অধিকারের সাথে সাথে কিন্তু আমার অন্যের প্রতি কর্তব্যও থাকে অধিকার এবং কর্তব্য কিন্তু এটা একের উপরে অপর মানে আমি বলবো সম্পৃক্ত আমার যেটা অধিকার অন্যের জন্য সেটা কর্তব্য অন্যের জন্য যেটা অধিকার আমার জন্য সেটা কর্তব্য কাজে এই অধিকার আর কর্তব্যটা এই সম্পর্কে একটা সচেতনতার সৃষ্টি এটা একান্তভাবে অপরিহার্য বলে আমি মনে করি মানবাধিকার কমিশন এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে মানুষকে এই বিষয়ে যথেষ্ট সচেতন করতে পারেন যে অধিকার ভোগ করতে গেলে অন্যের প্রতি কর্তব্য পালন করতে হবে এটাই হলো বাস্তবতা এটা একটা সমাজ এটাই রাষ্ট্র এটাই দায়িত্ব আমাদের সবথেকে যেটা প্রয়োজন মানে মানবাধিকার রক্ষা করার জন্য আইনের শাসন নিশ্চিত করা আমরা যেই অপরাধী হোক অপরাধীকে শাস্তি পেতেই হবে এটাই আমাদের সিদ্ধান্ত আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি যে যে অপরাধী হবে যেভাবে অপরাধী হবে কারণ আমরা একদিকে যেমন মানবাধিকার এদিকে সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি মাদক সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি এর বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে কাজে এগুলি সমাজকে ধ্বংস করে সমাজকে নষ্ট করে কাজে সমাজের থেকে এই জঙ্গিবাদ সন্ত্রাস মাদক এবং দুর্নীতি এটাও প্রতিরোধ করতে হবে এখানেও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা সব থেকে বেশি প্রয়োজন কাজে আমরা ইতিমধ্যে বেশ কতগুলি কেস আপনারা দেখেছেন যে আমরা কিন্তু দ্রুত সেটার ব্যবস্থা নিয়েছে এবং আমাদের বিচার বিভাগ খুব স্বাধীনভাবে কাজ করে সেই স্বাধীনতাও আমরা বিচার বিভাগে নিশ্চিত করে দিয়েছি মানুষ যেন ন্যায় বিচার পায় সেদিকে লক্ষ্য রেখে কাজে আমরা এটুকুই চাই যে দেশ এখন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে আর এই বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষোধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব সেটাই আমাদের লক্ষ্য এখানে একটি মানুষও গৃহ থাকবে না বিনা চিকিৎসা মারা যাবে না তাদের চিকিৎসা আমরা দৌড় পৌঁছে দিয়েছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা দেশের মানুষ শিক্ষার ব্যবস্থা নিয়েছি সব দিক থেকেই এই দেশটার জন্য এগিয়ে যেতে পারে এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের জনগোষ্ঠী হয় তাই ডিজিটাল বাংলাদেশ যখন ঘোষণা দিয়েছিলাম অনেকে ঠাট্টা করতো যে ডিজিটাল বাংলাদেশ এখন আর কেউ ঠাট্টা করে না এখন ডিজিটাল বাংলাদেশের সুফল সবাই পাচ্ছে আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু একও উৎক্ষেপণ করেছি কাজে আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠবে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য কাজেই এবারে যে প্রতিবদ্ধ আমি এটা সত্যি ধন্যবাদ জানাই এই প্রতিবদ্ধ নেওয়ার জন্য যে মানবাধিকার সুরক্ষায় তার অভিযাত্রা মানবাধিকার সুরক্ষায় তার অভিযাত্রা আসলে তরুণরাই তো এদেশের আগামী ভবিষ্যৎ তারাই গড়ে তুলবে বাংলাদেশ এবং তারাই এই অভিযাত্রাকে আরও বেশি গতিবেগ এনে দেবে সেই আশা পোষণ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং বিশ্বের সকল মানুষের মানবাধিকার সুরক্ষিত হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু